দামি নির্বাচনের কয়েকদিন যেতে না যেতেই সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমেরিকার বিরুদ্ধে আবার তোপ দাগানো হচ্ছে, মানুষকে এক ধরনের নিষেধাজ্ঞা বা স্যাংশনের জন্য প্রস্তুত করার চেষ্টা হচ্ছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক মানে সর্বোচ্চ দুজন মানুষ এই গতকালে যেসব বক্তব্য, গতকাল এবং আজ মিলিয়ে যেসব বক্তব্য দিয়েছে সেগুলো একটু গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি রাখে। যদি আমি জানি যখনই আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি কিছু মানুষ বলেন যে সরকারের দিক থেকে এগুলো এক ধরনের ট্র্যাপ, তারা এগুলো মাঠে ছাড়ে যাতে বিরোধীরা এগুলোর আশায় বসে থেকে আর আন্দোলন টান্দোলন না করে, তাতে তারা ক্ষমতা খুব আরামসে থেকে যেতে পারে। আমি আসছি প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের কি বলছেন সেই ব্যাপার এবং কেন এগুলোকে আমি একটু গুরুত্ব দিতেই চাই সেই আলোচনা করব। কিন্তু এই প্রথম যে প্রশ্নটা, যেটা কি সরকার আসলে মাঠে ছাড়ছে মানুষকে ওটাতে ব্যস্ত রেখে, ওই স্বপ্নে বা খোয়াবে রেখে সব কিছু তার মতো করে চালিয়ে যাওয়ার জন্য? আমার প্রাথমিক প্রশ্ন হচ্ছে, মাঠে কি বিএনপি এখন তুমুল আন্দোলন করছে? করছে না। বরং বিএনপি গত 28 অক্টোবরের পর থেকে বিএনপির উপরে যে পরিমাণ দমন পীড়ন হয়েছে, এতে বিএনপি যেরকম ব্যাকফুটে অ্যাপারেন্টলি যেতে বাধ্য হয়েছে, সেটা তো মনে হয় যে এভরিথিং ইজ ইন কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। ইলেকশন করে ফেললো, ডামি ইলেকশন হয়ে গেল, অফিস খুলতে দেওয়া হয়েছে, কোথাও তো কোনো সমস্যা নেই। বরং দেশের মানুষের মধ্যে এক ধরনের, কারো কারোর মধ্যে অ্যাটলিস্ট, আমি কিছু মানুষকে ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা ধরেই নিয়েছেন এই সরকার তার পুরো 5 বছর পার করে ফেলবে, আগের দুটো অভিজ্ঞতাকে স্মরণ করে বলছেন। তো সরকারের তো কোনোরকম কোনো ঝুঁকির কিছু নাই, সমস্যার কিছু নাই, তাহলে সরকার গায়ে পড়ে আমেরিকা বা নিষেধাজ্ঞা নিয়ে আলাপ আনবে কেন? আর আমেরিকাকে সাথে যদি সব কিছু ঠিকঠাক হয়েই যায় তাহলে তো আসলে আমেরিকাকে গালিগালাজ করারও আর দরকার নেই, আমেরিকার বিরুদ্ধে কঠোর কথা বলারও কোনো দরকার নেই, তাই না? এটা খুব বেসিক। সো আমি অন্তত এরকম ওরকম কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করি না। র্যাদার আমরা এটা বলতে পারি, সরকার এবং সরকারের মিডিয়াগুলোরও এখনও আমেরিকার বিরুদ্ধে, মানে দুটো টিভি আমি প্রায় বলছি, একটু খেয়াল করবেন, আমি ইউটিউবে অন্তত মাঝে মাঝে চোখ রাখার চেষ্টা করি দুটো টিভি চ্যানেল, 71 এবং সময় টিভি, তারা আমেরিকার বিরুদ্ধে কী পরিমাণ বিষোদ্গার মিডল ইস্টের ইস্যুতে এখনও করে যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের ইস্যুতে মাঝে মাঝে, কিন্তু এখন যেহেতু মিডল ইস্টটা বেশ গরম এবং মানে সাথে যেহেতু মুসলিমদের সংযুক্তি আছে সে কারণে সেটা ক্রমাগত চালিয়ে যাচ্ছে, তাতে আমরা একটা জিনিস বুঝবো যে সরকারের সাথে আমেরিকার সম্পর্কের কোনো রকম স্বাভাবিকরণ হয়নি। প্রশ্ন এটা আমেরিকার কোয়ারশাদ, যেটা আমিও বলছি যে কোয়ারশাদটা কতটুকু হবে, কী হবে, কতটুকু চাপ প্রয়োগ হবে, প্রশ্ন হয়তো বা আলোচনা হয়তো ওটা, কিন্তু সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, ম্যানেজড হয়ে গেছে, হতে পারে না। আমি গতকালই একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমেরিকা অ্যাজ আ সুপার পাওয়ার, গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে দেশে থাকার জন্য এবং আমেরিকার ইলেকশনকে সামনে রেখে আমেরিকা আসলে এখানে ব্যর্থ হয়ে যাবে, ডাহা ফেল করবে, এটা অ্যাফোর্ড করতে পারে না। যাই হোক, প্রধানমন্ত্রী কী বলেছেন এবং যেমন ওবায়দুল কাদের কী বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মানবজীবনের হেডলাইন, আমেরিকা লজ্জা নেই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই। তিনি বলছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমেরিকান গোয়েন্দাদের সাক্ষীতেই তারেক জিয়ার সাজা হয়েছে, তবে এদের লজ্জা নেই, এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই, প্রধানমন্ত্রী বলছেন। তিনি এটাও বলেন যে আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত আছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম দেশ, আর একটি মুসলিম দেশে 5-5 বারের মতো একজন নারী প্রধানমন্ত্রী, সেটাও অনেকের পছন্দ না। উনি এরপর আরও বলে যাচ্ছেন আমাদের ভৌগোলিক অবস্থানটা এরকম যে আমাদের দেশের উপর অনেকের নজর আছে, কাজে এখানে বসে কি অন্য দেশের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এখান থেকে অন্য দেশ অ্যাটাক করবে, সেটা তো আমি মেনে নেবো না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা স্বাধীনভাবে চলবো, দেশ ছোট হতে পারে কিন্তু জনগণ আমাদের সাথে আছে, জনগণই আমাদের বড় শক্তি। তিনি বলছেন আমাদের একটা চক্রান্ত ছিল, আমাদেরকে ক্ষমতায় আসতে দেবে না, তাদের হুকুমের দাস এমন কাউকে বসাবে এই দেশটাকে নিয়ে খেলতে পারে, বাংলাদেশের জনগণ এটা জবাব দিয়েছে। তাহলে আমরা একটা জিনিস তাহলে ক্লিয়ারলি বলতে পারি, এখানে উনি স্পষ্টভাবে অভিযোগ করছেন যে বাংলাদেশে বসে কোনো কোনো জায়গায় অ্যাটাক করা হবে, উনি কাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলছেন এটা বোঝার জন্য খুব সাধারণ কাণ্ডজ্ঞান লাগে, আমরা যারা গত কয়েক মাসের রাজনৈতিক প্রেক্ষাপট ফলো করেছি আমরা জানি। এবং উনি বলছেন যে খুব ক্লিয়ারলি হুকুমের দাস বসাতে চেয়েছে এখানে তাদেরকে সরিয়ে। তাহলে প্রথমেই আমরা প্রশ্ন করি, তারা যদি সত্যি সত্যি এগুলো হয়ে থাকে, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে এগুলো চেষ্টা ছিল তাকে সরিয়ে হুকুমের দাস বসাবে এবং এখানে বসে অ্যাটাক করবে, যদি সেটা আমেরিকা হয়ে থাকে, আমেরিকা কি পরিকল্পনা থেকে সরে গেছে? প্রধানমন্ত্রীর মানে বক্তব্য মতোই আমরা বলছি কারণ নেই, সরে যাওয়ার কারণ নেই। আমি আবারও বলছি এই কথাগুলোকে আমি মানে সঠিক বলছি না, আমার পলিটিক্যাল লিডাররা বহু সময় বহু রেটরিক বলে, প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই তো বলেছিলেন যে সেন্ট মার্টিন দিয়ে দিলে উনি ক্ষমতায় থাকতে পারেন, সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমেরিকান একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তারা সেন্ট মার্টিন চাই টাইপের কোনো রকম কোনো আলোচনা কখনো বাংলাদেশের সাথে করেনি। এবার জানাব ওবায়দুল কাদেরের, আজ উনি বলছেন দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে, এগুলো অতিক্রম করতে হবে, ভয় পেলে চলবে না, এরকম একটা কথা আমি একটু পড়ি। দেশি বিদেশি চাপ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার বলেছেন চাপ বিদেশ থেকেও আছে, দেশে তো আছেই, কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি, আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, মাটি মানুষের সঙ্গে ইত্যাদি ইত্যাদি বলছেন।
আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে, এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে, জনাব ওবায়দুল কাদের বলছেন। তার মানে এর সাথেই আমি গতকাল জনাব ওবায়দুল কাদের আরেকটা বক্তব্য একটু যোগ করতে চাই। উনি বলছেন এরকম, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে সরকার যেন থাকতে না পারে। তারা আশা করছে কম্বোডিয়ার মতো বা আমাদের দেশেও ভিসা নিষেধাজ্ঞা আসবে, শেখ হাসিনা ভিসা নিষেধের কোনো পরোয়া করেনি। এটা খুব ইন্টারেস্টিং, তারা আশা করছে, মানে যারা বলছে যারা নির্বাচন ঠেকাতে চেয়েছে, তারা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কাছে কিন্তু এটা বললেন না নিষেধাজ্ঞা আসবে না। গত নির্বাচনের আগে আমাদের মনে আছে না, জনাব শাহরিয়ার আলম বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আর কোনো রকম ভিসা নিষেধ, মানে ভিসা বা অন্য কোনো নিষেধাজ্ঞা আসবে না, অন্তত নির্বাচনের আগে আসবে, এখন স্পেসিফিকলি বলছেন। সো আমেরিকার সাথে যদি সরকারের খুব আন্ডারস্ট্যান্ডিং বা ডিল হয়েই যায়, তাহলে তো জনাব কাদেরের বলা দরকার ছিল যে ভিসা নিষেধাজ্ঞা বা কোনো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আসবেন না। কিন্তু উনি বলছেন শেখ হাসিনা ভিসা নিবৃত্তি নিষেধের কোনো পরোয়া করেন না, খুব ক্লিয়ারলি বলছেন। তার মানে ওবায়দুল কাদেরের এই বক্তব্যের আন্ডারলাইন মিনিং, তার সাথে যদি এই অর্থনীতিকে বিপন্ন করার চেষ্টাকে যোগ করি, তাহলে আমরা বুঝতে পারি যে এর মধ্যে খুব ক্লিয়ারলি আছে যে এই ধরনের ঝুঁকি তারা সিরিয়াসলি বোধ করছেন, কিন্তু উনি সাহস দেওয়ার চেষ্টা করছেন। উনি বলছেন যে ওটা আসবে, কিন্তু এটাকে আমাদের অতিক্রম করতে হবে, অর্থনীতির উপরে বাধা। আর এখানে মানে যেটা হয়, একটা ডিকটেটরকে ভীষণ সাহসী হিসাবে, মানে আপনি যদি ডিকটেটর, কিন্তু নট নেসেসারিলি আপনি অনির্বাচিতই হইতে হবে। পৃথিবীতে এখন স্বৈরতন্ত্রের স্বৈরাচারী সরকারের উত্থান ঘটছে, আমরা তো সেই হিটলার মুসোলিনির কথা জানি, যারা ফেয়ার ইলেকশন দিয়ে ইলেকটেড হয়ে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিলেন। ভারতের জনক নরেন্দ্র মোদী, মানে তার ব্র্যান্ডিংটা কি, উনি একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে ইলেকটেড, কিন্তু তার ব্র্যান্ডিং হচ্ছে ভীষণ শক্তিশালী, উনি পাওয়ারফুল, উনি নানা রকমভাবে পদক্ষেপ নিতে পারেন, উনি হেসিটেট করেন না, উনি কাউকে পরোয়া করেন না, এই হচ্ছে ওনার ব্র্যান্ডিং। সো স্বৈর শাসকদের এই ব্র্যান্ডিং লাগে। সুতরাং জনাব ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন যে উনি এগুলোর পরোয়া করেন না। তার মানে উনিও অস্বীকার করছেন, অন্তত ওনার বক্তব্যে এটা স্পষ্ট যে এই ধরনের ভিসা পলিসি এবং অর্থনীতিকে বাধাগ্রস্ত, অর্থনীতিকে ধ্বংস করা বা বিপন্ন করার মতো পদক্ষেপ আসতে পারে। তাহলে অর্থনীতিকে ভিসা পলিসি নিলে কি অর্থনীতি বিপন্ন হয় না? উনি ভিসা পলিসির কথা বলছেন, আবার অর্থনীতি বিপন্ন হওয়ার কথা বলছেন। ধরুন বেশ কিছু মানুষের জন্য ভিসা পলিসি নিল, অর্থনীতি বিপন্ন হবে? হবে না, হয় না। বললাম আরেকটু আরো টার্গেটেড কিছু স্যাংশন, আরেকটা আইনে মানে এরকম নিষেধাজ্ঞা দেওয়া যায় বাংলাদেশের র্যাবের উপরে, যেটা নেওয়া হয়েছিল ম্যাগনিটস্কি অ্যাক্ট, যেখানে মানবাধিকার এবং দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিলেও কি অর্থনীতি বিপন্ন করা হয়? হয় না। বাংলাদেশের উপরে অর্থনীতি বিপন্ন করার মতো একটা পদক্ষেপ হতে পারে গভর্নমেন্টের উপরে যদি কোনো পদক্ষেপ নেয়। আমরা দীর্ঘদিন থেকে বলার চেষ্টা করছি আমেরিকার কতগুলো পদক্ষেপকে আমরা যদি একত্র করি, তাহলে দেখা যায় যে আমেরিকা এই ধরনের একটা পরিস্থিতি বা ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছে, একটা প্রেক্ষাপট তৈরি করে রেখেছে। আমি বলছি না আমেরিকা আজকাল বা দুদিন পর বা দু মাস পর নেবে, কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করা আছে, এটা ফর শিওর। প্রত্যেকটা দেশেরই তার এক ধরনের পরিকল্পনা থাকে। সো আমেরিকা কিন্তু ওই ধরনের একটা পরিকল্পনা ধাপে ধাপে, প্রথম যে শ্রমের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা আসলো, সেখানে ব্লিংকেন বাংলাদেশের কল্পনা আক্তারের কথা, কল্পনা আক্তার ভরে যেতেন যদি আমেরিকান অ্যাম্বাসি তার পাশে না থাকতো, এইগুলো বলা, বাংলাদেশের অ্যাম্বাসি যেটা আমেরিকায় আছে তারা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে পাঠানো যে তোমরা সতর্ক হও এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার প্রায় পুরো দায়িত্ব লোকাল মিশনকে, মানে এম্বাসি, বাংলাদেশে আমেরিকান এম্বাসিকে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশে যে যে দেশে আছে সেই দেশে। তারপর আমেরিকার কংগ্রেসম্যানরা চিঠি লিখলেন আমেরিকার যে পোশাক এবং এক্সেসরিজ যে ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে বাংলাদেশের উপরে চাপ দেওয়ার জন্য, তার প্রতিক্রিয়া বাংলাদেশকে সরকারের মানে যারা অলিগার্ক আছে বিভিন্ন বিকেএমএ বিজিএমএর লোকজন যেভাবে আক্রমণাত্মক হয়েছেন, সব যদি আমরা যোগ করি এরকম একটা প্রেক্ষাপট ইনফ্যাক্ট তৈরি করা আছে। তার মানে কি জানাব ওবায়দুল কাদের এইরকম একটা আশঙ্কাও করছেন বা উনি কি অনেকটা নিশ্চিত হয়ে গেছেন সেই পরিস্থিতি হতে পারে? সবকিছু আমরা যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি যে আলাপটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যে আমি গতকালই বলেছি জনাব হাসান মাহমুদ, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী, যারা পিটার হাসকে আমেরিকার রাষ্ট্রদূত গেছেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেখানে যাওয়াটাকেই দেখিয়ে বলছেন যে এই তো ওনারা তো সম্ভাষণ জানাতে গেছেন, যেহেতু উচ্চকে কার্টেসি করতে গেছেন, মানে বাংলাদেশের উপরে তো আমেরিকা যুদ্ধ ঘোষণা করে নাই, সুতরাং এটা যাওয়াকে, কিন্তু তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। আমি একটা কথা প্রায় বলি যে আমেরিকা বাংলাদেশের উপরে ক্ষুব্ধ আছে, এটা দিয়ে যদি বিরোধীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হতো, তাহলে জনাব হাসান মাহমুদ কেন বলছেন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন সহ সবাই সরকারকে সম্ভাষণ জানাতে গেছে? তাহলে তো এটার সাথে যায় না, খুবই বেসিক লজিক, তাই না? সবাই মিলে সিনক্রোনাইজড হয়ে বলবে না সমস্যা আছে, তার মানে আমরা তো থাকবো না, এবং এটা শুনে বিরোধীরা গদগদ হয়ে বসে থাকবে, তাতে তার আন্দোলন চলবে না, কেউ কেউ এটা বলার চেষ্টা করেন, তাহলে তো জনাব হাসান মাহমুদ এটা বলছেন কেন? কোনো কারণ নেই। তার মানে আসলে এই কথাটাই বলার চেষ্টা করছি, তারা চেষ্টা করছেন তাদের লোকজনকে সাহস দেওয়ার জন্য, তাদের লোকজনকে সাহস দেওয়ার জন্য, অ্যাট দ্য সেম টাইম বিরোধীদেরকে ডিমোটিভেটেড করার জন্য, অ্যাট দ্য সেম টাইম একটা ইনএভিটেবল জিনিস যদি চলে আসে, যেটা নিষেধাজ্ঞা সত্যিই চলে আসবে, পরিস্থিতি সেই অবস্থা আছে, সুতরাং আপনি এখন অ্যান্টি আমেরিকান রেটরিক রাখেন যাতে আপনি আপনার নিজের লোকজনকে বলছেন যে আপনি এটা ম্যানেজ করতে পারবেন, আপনি এটা পরোয়া করেন না, আপনার সাহস দেখাচ্ছেন। আর ফাইনাল যে কথাটা, আমি আসলে মনে করি বাংলাদেশের সামনে যে গণতান্ত্রিক লড়াই, আমি সরি কেউ এটাকে খারাপভাবে নিতে পারেন, সেই লড়াই সফল হওয়ার জন্য
পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা আমাদের লড়াইয়ে সাহায্যকারী থাকতে হবে। আমি আবারও বলি, বহুবার বলেছি, আমেরিকা এই কাজ করে দেবে না, সরকারকে ফেলে বলবো যে নির্বাচন না, এই লড়াইটা আমাদের, কিন্তু পাশে থাকা জরুরি আছে। কারণ এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় রাখার জন্য কয়েকটা পাওয়ার তার সাথে যুক্ত হয়ে আছে, ভারত, চায়না এবং রাশিয়া সিরিয়াসে যুক্ত হয়ে আছে। সুতরাং এই সরকারকে সাথে ফাইট করার জন্য, দানবের সাথে ফাইট করা, দেশের ইন্টারনাল যত শক্তি আছে, রাষ্ট্রযন্ত্র পুরোটাই এই সরকারের অংশ, এই নেক্সাস, তারা প্রত্যেকে বেনিফিশিয়ারি, প্রত্যেকে বিভৎস পাপ করেছে। সুতরাং তারাও চায় এই সরকারকে, এই রেজিমকে যেভাবে ক্ষমতায় রাখার জন্য। তো তার জন্য এটা পশ্চিমা সাহায্য, আবারও বলছি, যেটা আমাদের প্রভাবক, আমি বহুবার ক্যাটালিস্টের কথা বলেছি, এই ক্যাটালিস্টটা আমাদের লাগবে। এবং আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই জনগণের এই চাওয়াটার সাথে, এখনকার এই চাওয়াটার সাথে আমেরিকার এখানকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা মিলে গেছে এবং আমেরিকা সেই ইন্টারেস্টের ব্যাপারে আমাদের সাথে থাকবে। এবং এটা যদি হয় তাহলে আমরা আশা করি লড়াইটা আমরা জিততে পারবো। আবারও শেষ করছি, এই কথা রিপিট হয়, সেটা হচ্ছে এর মধ্যেও বলেছি, আবারও বলি, লড়াইটা আমাদের, লড়াইটা আমরাই করবো। লড়াইটা বিরোধীরা মাঠে করছে, বিএনপি করছে, গণতন্ত্র মঞ্চ করছে, অনেকেই আছে, জামায়াত মাঠে আছে, ইসলামী আন্দোলন আছে, এবি পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, মানে সব, মানে সতর্কতা সরকারের হালুয়া রুটি পাওয়া কিছু, এখন হালুয়া রুটি যারা পাইতো তারা নির্বাচনে গিয়ে ভরা ডুবির পর তারাও এখন সরকার বিরোধী কথাবার্তা বলছে। সুতরাং সরকারের বাইরে প্রায় সবাই এখন একমতে আন্দোলনে আছে, এই আন্দোলন তারা করে যাবে, আমি বিশ্বাস করি সেই আন্দোলনটা চলতে হবে এবং আমরা সাফল্য পাবো, আমি বিশ্বাস করি। পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে? তো এটা পিটার হাস যদি বলে হ্যাঁ পিছিয়েছে, তো এটা কি খুব আনন্দের খবর নাকি দুঃখের খবর, নাকি বাংলাদেশের গণতন্ত্র হীনতার যে অভিযোগ সেটা জাস্টিফাইড হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের গণতন্ত্র নিয়ে আমরা যে এখানে বসে বসে এই তুলনা করি, খুবই হাস্যকর। যেমন সুইজারল্যান্ডের মতন আমাদের অর্থনীতি, সিঙ্গাপুরের মতন আমাদের অর্থনীতি, এগুলো যেমন হাস্যকর, ঠিক একই রকম গণতন্ত্র নিয়ে যখন একটি প্রশ্ন তোলা হয় সেখানে বাদ, ব্যক্তির স্বাধীনতা, তাদের প্রতিষ্ঠানগুলো কত পরিমাণ স্বাধীন, তারা জাল জালিয়াতির নির্বাচন, ভোটে কারচুপি, এগুলি মায়ের পিঠ, প্রতিপক্ষকে জেলে পোরা, তারপরে ব্যাপক দমন পীড়ন অভিযান করে একদম সরকার করে ফেলা, এইগুলি কেন তোলা হয়? এবং মানে খুবই হাস্যকর, কিন্তু এই জিনিসগুলো আমরা বলে যান, সাংবাদিকরা হয়তো মৃদুবন্ধ প্রশ্ন করেন, যেভাবে কঠিন প্রশ্ন দিয়ে ধরা দরকার সেভাবে ধরেন না, কারণ তার আনলে দেখা যাবে যে ওই আওয়ামী লীগ বিটের ওই সাংবাদিক আর ওই বিটে থাকবেন না এবং তিনি চিহ্নিত হয়ে যাবেন জামাত বিএনপির অনুসারে। তো এরকম একটি অবস্থা আর কি। নতুবা এই যে কথাগুলি বলেন, কেন বলেন আমি বুঝতে পারি না। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোজের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। তো ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ডেমোক্র্যাট দলের সেক্রেটারি, ওই পর্যায়ে জানতে যাবেন একজন রাষ্ট্রদূত তার স্ট্যাটাস কি, জয়েন্ট সেক্রেটারি লেভেলে তিনি কি বলবেন, তিনি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন, ওখানকার যে আদেশ নির্দেশ নির্দেশনা আছে সেগুলি পালন করেন, এর বাইরে কি তিনি মানে বিএনপিতে জয়েন করে বিএনপি এর উদ্দেশ্যে কি মানে ইয়ে করেন, বক্তৃতা দেন, ওদের স্থায়ী কমিটির বৈঠকে বসে কি জুম মিটিং করেন, তা তো করেন না। তাহলে এই যে টার্গেট করা, বারবার পিটার হাসকে উদ্দেশ্য করা, এবং অনেক অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেছে, এইভাবে একজন কূটনীতিককে বারবার প্রশ্নবিদ্ধ করা, তাকে রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসা, এটা কতখানি সঠিক কাজ আমি বুঝি না। এখন বিরোধিতার জন্য কি আমরা মানে সব কিছুকেই একদম টার্গেট করে ফেললি? যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতার সূচকে 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ, মানে এর প্রেক্ষিতে হয়তো ওবায়দুল কাদের বলছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্র দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটাই যে সত্য তা আমরা